আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অলরেডি তোমরা সবাই জানো যে ম্যাকাউটের যে ইভেন্ট সেমিস্টারটা মানে সেকেন্ড সেম যেটা হতে চলেছে সেটা জুনের মোটামুটি একদম 1 থেকে 20 তারিখের মধ্যেই ডেট দিয়েছে যে 1 থেকে 20 মধ্যে সমস্ত এক্সামগুলো ম্যাকাউটে কমপ্লিট করে দেওয়া হবে। আর মোটামুটি ধরে রাখা যায় যে মোটামুটি ফার্স্ট উইক থেকেই জুনের এক্সামগুলো ম্যাকাউটে স্টার্ট হয়ে যাবে। তো আমি এমবিএর ব্যাপারেই আসি, এমবিএ সেকেন্ড সেমিস্টারের সব থেকে যেটা মানে খতরনাক পেপার সেইটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স পেপারটা এবং অপারেশন ম্যানেজমেন্ট। এবং এই দুটো পেপারে সেকেন্ড সেমিস্টারে সব থেকে বেশি সাপ্লি হওয়ার ট্রেন্ড আছে। এবং ফার্স্ট সেমিস্টারও আমি একই কথা বলেছিলাম কিউটির ব্যাপারে, ইকোনমিক্সের ব্যাপারে, কিন্তু ইকোনমিক্স পেপারটা কম্পারেটিভলি সব থেকে সহজ প্রশ্ন হয়েছে বিগত 10 বছরে ইকোনমিক্স, সেই জন্য ইকোনমিক্সটাকে তাও পাস করেছে। কিন্তু কিউটি পেপারটাতে কিন্তু একটা মাস সাপ্লি বা ব্যাকলগ কিন্তু ফার্স্ট সেমিস্টারে এসেছে। সেই রকম একইভাবে আমার যেটা মনে হয়, যেটা আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে, সেকেন্ড সেমিস্টারে ম্যাক্রো ইকোনমিক্স এবং অপারেশন ম্যানেজমেন্টে কিন্তু একটা মাস সাপ্লি পসিবিলিটি আছে। এবং কেন আছে বলছি, কারণ আমরা যেটা স্টাডি করে দেখতে পাচ্ছি যে ম্যাকাউটের এমবিএর বেশিরভাগ স্টুডেন্টই খুব ক্যাজুয়াল বা ক্যাজুয়াল হয়ে গেছে, মানে ঠিকঠাক পড়াশোনা করে না। কলেজেও অনেক ক্ষেত্রে বলছে কলেজে ক্লাস হয় না, বা কলেজে যদি ক্লাস নাও হয় যারা কমপ্লেন করছেন তারা একটু বাইরের টিচার বা কোনো সিনিয়র কোনো লোকের কাছে একটুখানি পড়ে বা যেটা ব্যাটারিটাকে মেক আপ করা সেই চেষ্টাটাও তারা করে না। আগেরবারও ফার্স্ট সেমেস্টারে একই ব্লান্ডার করেছিল যে কিউটিটাকে তারা পরীক্ষার হলে গিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিল। তো কিউটি তো আর বানানো যাবে না, তো যার ফল হাতে নাতে পেয়েছে র্যান্ডাম সাপ্লি হয়েছে। তো এই ম্যাক্রো ইকোনমিক্স আর অপারেশন ম্যানেজমেন্টও বানানো যাবে না, ইকোনমিক্সটা কিন্তু ফুল ম্যাথামেটিক্যাল। ISLM-এ SKM-এ অনেক মাল্টিপ্লায়ার আছে, যেমন SKM-এ আছে তোমার ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, তারপর ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। ISLM-ও সেম, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, প্লাস ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, মানি মার্কেট মাল্টিপ্লায়ার আছে, এর সঙ্গে আবার এক্সপোর্ট ইম্পোর্ট মাল্টিপ্লায়ারও আছে। তো এইগুলো হচ্ছে পুরো ম্যাথামেটিক্যাল ডেরিভেশন উইথ গ্রাফ, এবং এর সঙ্গে টারিফ, ট্রেড, কোটা, ইন্টারন্যাশনাল ট্রেড আছে, যেগুলো কিন্তু একটা সায়েন্সের সঙ্গে যুক্ত, লজিক্যাল অপরচুনিটি ক্রস ক্রস। তো এইগুলো যারা একটু ভালো লোকের কাছে পড়বে না বা কলেজে যদি সেরকম ভালো লোক না পড়ায়, অবধারিতভাবে যদি ম্যাক্রো ইকোনমিক্সের স্ট্যান্ডার্ড কোশ্চেন এবারে সেকেন্ড সেমিস্টারে পড়ে, আমি সত্যও বলছি না স্ট্যান্ডার্ড কোশ্চেন, ডেফিনেটলি আমি বলতে পারি অনেক ছাত্রছাত্রী কিন্তু সমস্যায় পড়ে যায়। এবং সব থেকে বড়ো কথা যেটা, আমি যেটা দেখেছি যে আগে ম্যাকাউটের এই অবস্থা কিন্তু ছিল না, এখন ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আগে ও ঠিক আছে পরীক্ষার অর্গানাইজার আছে, অর্গানাইজারটা পরীক্ষা 10-15 দিন আগে করবো, ম্যানেজ হয়ে যাবে। কিন্তু ইকোনমিক্স, অপারেশন ম্যানেজমেন্ট বা কিউটির মতো পেপার এইভাবে ম্যানেজ করা যায়, কারণ এগুলো তো বেসিক্যালি ম্যাথ বেসড। এই যে ম্যাক্রো ইকোনমিক্স, সেটাও তো মাল্টিপ্লায়ারের ডেরিভেশনস, ক্যালকুলাস না জানলে করতে পারবে না, গ্রাফ আঁকতে পারবে না, নাহলে চাকরি। অপারেশন ম্যানেজমেন্টেও কিন্তু সামস, কন্ট্রোল চার্টের 4টে কন্ট্রোল চার্ট আছে, তার সামস, প্ল্যান লোকেশনের সামস, এমআরটি মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিংয়ের সামস, ইউকিউএস সামস, নেটওয়ার্কিংয়ের সামস, ওয়ার্ক মেজারমেন্ট, ওয়ার্ক স্টাডিজ সামস, তাহলে এই টপিকগুলোর উপর কিন্তু সামস দেয়। তাহলে অপারেশন ম্যানেজমেন্ট পেপারটাতেও কিন্তু 50% ম্যাথামেটিক্যাল পার্ট আছে থিওরির সঙ্গে, তাহলে যে ভালো করে ম্যাথ করবে না সে বিপদে পড়বে। সে কিন্তু তাকে কিন্তু 50% কোশ্চেন সে অ্যান্সার করতে পারবে না, তাকে শুধু থিওরি করলে 70 হয়তো সে 35-36 অ্যান্সার করে চলে যাবে, রেজাল্ট ভালো হবে, এবং সেক্ষেত্রে নম্বর খারাপ বা একটা সাবজেক্টও কিন্তু চান্স থেকে যাবে। এবং আমার যে ব্যাচটি আছে, আমি একদম ফার্স্ট সেমের 2 দিন পর থেকেই, মানে 18 তারিখ থেকেই বোধ হয়, আমাদের 18 কি 20 আমার মনে নেই, 20th February থেকেই আমি স্টার্ট করে দিয়েছিলাম। সেই জন্যে যারা আমার কাছে আগে ফার্স্ট সেমে পড়তো, আরও 1-2 জন নতুন জয়েন করেছিল, তাদের সিলেবাসটা এখন মোটামুটি আমরা অনেকটা কোপ আপ করে দিচ্ছি। কিন্তু এই লাস্ট মোমেন্টে কেউ যদি এখন আমাকে ফোন করে বলে স্যার আর 20-22 দিন বাকি আছে আপনি একটু পড়ে দিন, অসম্ভব, ও পড়ানো সম্ভবই না। কারণ এই এত বড় সিলেবাস, এই যাদেরকে আমি প্রথম থেকে পড়িয়েছি 20 তারিখ থেকে, তাদেরকে আমি সিলেবাস কোপ আপ করতে পারছি না। হয়তো 70-75% সিলেবাস হবে, হয়তো 25% হবে না, যেগুলো ইম্পর্টেন্ট পড়িয়ে দিচ্ছি, তাহলে যারা নতুন তারা কী করে পড়বে। আবার এই যে সেকেন্ড সেমের ইকোনমি, সেটা কিন্তু কিছুটা ডেরিভেশন এগুলো ক্যালকুলাসের সঙ্গে রিলেটেড, যে মাইক্রোটা ভালো করে ফার্স্ট সেমে পড়ে আসবে না, সে তার কিন্তু সেকেন্ড সেমে ম্যাক্রো ইকোনমিক্স বুঝতে খুব অসুবিধা হবে, কারণ আগে ভালো করে মাইক্রো শিখলে তবেই কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স শেখা যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি যেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি,
এই ফার্স্ট টাইম অফলাইন এক্সামটা হলো ম্যাকাওতে ফার্স্ট ইয়ারতে, তো সেখানে র্যান্ডাম মাস সাপ্লি বলার ডিউটিতে হয়েছে, অন্যান্য সাবজেক্টও ফেল করেছে কিন্তু ডিউটিতে ম্যাক্সিমাম সাপ্লি হয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে এইবারে একদম 100% পসিবিলিটি আছে অন্তত ইকোনমিক্স আর অপারেশন ম্যানেজমেন্টে কিন্তু অনেকেই সাপ্লি খাবে, এবং এর সঙ্গে অ্যাকাউন্টস পেপারটাও আছে। অ্যাকাউন্টস পেপারটা তাও হয়তো এন্ট্রিগুলো বা জানলাম রেজাল্ট ট্রায়াল ব্যালেন্স করলে ভালো নম্বর নাও হয়তো পাস করে যাবে, কিন্তু ইকোনমিক্স বা কিউটি এই দুটো কিউটি বলছি সরি ইকোনমিক্স বা অপারেশন ম্যানেজমেন্ট এই দুটো সাবজেক্টে কিন্তু সেকেন্ড সেমিস্টারে ম্যানেজ করা যাবে না। তো সেই জন্যে আমি কই কই করে বলে এসেছি, আরও তোমাদের যারা এমবিএ তোমরা সেকেন্ড সেমে আছি তাদেরকে বলেছি যে আমাদের কাছে না হয় একটা অন্য কোনো সিনিয়র লোকের কাছে পড়ো যদি নিজেরা সামলাতে না পারো, কারণ এইসব জিনিসগুলো সিনিয়র লোকের কাছে না এলে নিজে পড়া সম্ভব না, এটা আমাদেরকেও টিচারের কাছ থেকেই শিখতে হয়েছিল। তো যারা মনে করবে অনেকের ধারণা আছে যে কলেজকে পয়সা দিয়েছি সাড়ে পাঁচ ছ লাখ সাড়ে ছ লাখ টাকা কলেজ নিয়ে নিল আবার বাইরে থেকে টিউশন নেবো আবার সেই 3,000-3,500 টাকা 4,000 টাকা মাসে যাবে দুটো তিনটে সাবজেক্ট পড়বো, তো এই 3,500-4,000 টাকা বাঁচাতে গিয়ে ইউটিতে সাপ্লি আবার সেকেন্ড সেমিস্টারে অপারেশন ম্যানেজমেন্ট এগুলো সাপ্লি, তো সাপ্লি 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 নেভার এন্ডিং সাপ্লি হয়ে গেল। তো আলটিমেটলি কী হলো, তোমার 6 লাখ টাকা ইনভেস্টমেন্টে তোমার একটা দাগ লেগে গেল, তুমি কিন্তু ব্লক হয়ে গেলে, তুমি যতক্ষণ না ওই সাপ্লি পরের ইয়ারে মানে নেক্সট ইয়ারে জুনিয়রদের সঙ্গে গিয়ে ফার্স্ট ইয়ার ফার্স্ট পরের আবার ফার্স্ট সেম যেটা জুনিয়রদের হয় বা তারপরে যে কোশ্চেনটা হয় তাদের সঙ্গে বসে যদি ক্লিয়ার না করতে পারো তাহলে কিন্তু তুমি আটকে গেলে, তো একটা হেডেক হয়ে গেল। তো আমি এই জন্যই বলবো আমাদের কাছে পড়তে হবে একবারও বলছি না, কিন্তু যদি অসুবিধে হয় এই সমস্ত সাবজেক্টগুলো যারা ভবিষ্যতে এমবিএ করবো ভাবছে আমি অবশ্যই বলবো ইকোনমিক্স অপারেশন ম্যানেজমেন্ট কোয়ান্টিটেটিভ টেকনিক স্ট্যাটিস্টিক্স এই পেপারগুলো যাদের ব্যাকগ্রাউন্ড নেই যারা জানো না যারা আর্টস বা বিকম থেকে আসছো আমি তাদেরকে অবশ্যই বলবো অবশ্যই প্রথমেই একটা সিনিয়র ফ্যাকাল্টির কাছে ভালো ফ্যাকাল্টির কাছে করে রাখবে, কারণ কলেজে অনেক স্টুডেন্ট থাকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন সবসময় সম্ভব না, আবার অনেক কলেজে আমি জানি না কমপ্লেন সত্যি নিতে জানি না অনেকে কমপ্লেন করে কলেজে নাকি ক্লাসই করায় না ভালো ফ্যাকাল্টি নাকি ম্যাকআউটে নেই, তো সেটা সত্যি নিতে দেখো যাচাই তো আমরা করতে পারবো না, কারণ আমরা সেখানে নিয়ে এটা স্টুডেন্টের মুখ থেকে আমি শুনছি এটা শুনছি। তো সেরকম যদি পরিস্থিতি হয় সেটা সত্যিই গুরুতর যে কলেজে কেন ভালো ফ্যাকাল্টি নেই সেটা সত্যি হয়ে থাকে, তবু বলবো আমাদের সময়ও কিন্তু কলেজে সমস্ত কিছু হয়ে যেত না, আমাদেরকেও কিন্তু বাইরে থেকে নোটস বা বাইরে থেকে টিচারের কাছে পড়েই কিন্তু নিজেদেরকে তৈরি হয়ে যেত, এবং তোমরা তো 11-12 টিচারের কাছে পড়েছো লাস্ট 9-10, 11-12 এই তো এখন তোমাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি লেভেলে এই প্রফেশনাল কোর্সগুলো যারা করছো বিসিএ এমসিএ এমবিএ বিবিএ বা হসপিটাল ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট আইটি কোর্সগুলো বা বিটেকের কোর্সগুলো তোমাদের জানি না কেন মনে হয় যে টিচারের আর দরকার নেই আমাদের কলেজ থেকেই সব হয়ে যাবে, এই ধারণাটা কিন্তু অত্যন্ত ভুল, এবং এটা তো ফার্স্ট টাইমই প্রমাণিত যে কিউটিতে যারা টিউশন নেয়নি কিউটিতে যাদের ব্যাকগ্রাউন্ড ছিল না তারা কিন্তু অনেকেই সাপ্লি পেয়ে গেছে, আর যারাও বা পাস করেছে তারাও কিন্তু এদিক ওদিক দেখে ম্যানেজ করে, এটা আমার স্টুডেন্টদের থেকেই শোনা তারা কিন্তু কোনোভাবে হয়তো কলেজে ইন্টারনাল মার্কস নিয়ে কোনোভাবে একটা কানের পাস দিয়ে পাস করে গেছে। তো সেই জন্যে তোমাদেরকে বলছি বি অ্যাওয়ার্ড, এবারের পরীক্ষাটাও কিন্তু সেকেন্ড সেমিস্টারের মোটেই ইজি হবে না, অপারেশনস ম্যানেজমেন্ট এবং ম্যাক্রো ইকোনমিক্সটা কিন্তু ওয়ান অফ দ্য ডেঞ্জার পেপার এখানে হবে, কারণ এখানে কিন্তু ফুলি ম্যাক্রো ইকোনমিক্সের ডেরিভেশন আছে, বিশেষ করে ন্যাশনাল ইনকাম সিম্পল টেনশন মডেল ISLM টারিফ কোটা বা এক্সচেঞ্জ রেট এগুলো কিন্তু খুব বোঝার ব্যাপার আছে, এগুলো কিন্তু গল্প লেখা যায় না এগুলো কখনো, এবং এগুলো তুমি যে ভাববে যে একটা লোক বলে দেবে পাশের ছেলে সেটাও হবে না, এগুলো ডেরিভেশনগুলো এতই বড়। তো সেই জন্যই বলছি যে যারা নিজেরা বুঝে পড়েছো কারুর কাছে বা প্রিপেয়ার হয়েছে বা কলেজে পড়েছো তাদের ঠিক আছে, কিন্তু যাদের প্রিপেয়ার নেই তারা কিন্তু তাদের কিন্তু খুব শোচনীয় অবস্থা হবে এবার, সেই জন্য বলছি বিয়ে এবার এখনও যে সময়টা আছে যতটা পারো, আমরা তো এখন আর কাউকে নেবো না যদি অন্য কোনো টিচারকেও নাই যতটুকু হয়, তো তোমরা মনে হয় যে একটা টিচার নিয়ে নাও যদি সাপ্লি থেকে অন্তত কোনোভাবে পাসটা করতে চাও, কারণ আমার পক্ষে এখন আর নেওয়া আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, কারণ আমাদের যে ব্যাচ আছে সেটা অলরেডি তাদের সিলেবাস 60% হয়ে গেছে 60-65%, তো সেখানে তোমাকে ঢুকিয়ে আমি তার ব্যাক আপ করাতে পারবো না, আর আমরা একজন দুজনকে ওরকম নতুন আমরা অনলাইনে ক্লাস করাই আমাদের পক্ষে সম্ভব না যে একজন দুজনকে এখন প্রথম থেকে শুরু করো, আমাদের তো সময় নেই কারণ আমাদের অন্য স্টুডেন্ট আছে। তো যাই হোক তো আজকে এই ব্যাপারটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে ম্যাকআউটের স্টুডেন্টদের সিরিয়াসনেস ব্যাপারটা খুব চলে গেছে, হয়তো সবাই না এরকম না কিন্তু বেশিরভাগ স্টুডেন্টকে আমি দেখেছি ব্যাপারটা সিরিয়াসভাবে নেয় না, তো সেই জন্যই তোমাদেরকে আমি বলছি যে যারা পরবর্তীকালে এমবিএ করছো বা এমবিএ ম্যাকআউটে করবে বা আমি যদি অ্যাডমিশন নিয়ে নিয়েছো ফার্স্ট ইয়ারে তারা কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকেই সিরিয়াস হও, এখন থেকেই ফার্স্ট সেমিস্টারে সিলেবাসও যথেষ্ট মাস সেটা কিন্তু এখন থেকে না করলে কোপাপ করা যাবে না, অলরেডি আমাদের এমবিএ ফার্স্ট সেমিস্টারের ব্যাচও জানুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে, তো সেই জন্যই তোমাদেরকে বলছি বি অ্যাওয়ার অফ
এমবিএ এমবিএ সিলেবাস কিন্তু মোটেই সোজা না সেমিস্টারে। তো আজকে এই জন্য সেকেন্ড সেম নিয়েই বললাম। যদি আমার সমস্ত কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার এলিভেটেড এডুকেশন চ্যানেলটাকে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে। নমস্কার।